ন্যাড়া কতবার বেলতলায় যায় সেই উত্তরটা কোনোদিন সঠিকভাবে আমাদের সামনে এসে পৌঁছানোর সম্ভাবনা যদি বা থাকে, মুখ্যমন্ত্রীকে আদৌ আগে থেকে কোনো দুর্নীতির কথা জানতেন? এই প্রশ্নের উত্তর আমরা কোনোদিনই সঠিকভাবে পাবো বলে মনে হয় না। তার কারণ দেখুন, এই বিষয়টা নিয়ে আপনি দ্য গ্রেট পঞ্চম দাস সুরে জাভেদ আখতারের লেখা সেই কথা, যে গানটি গিয়েছিলেন কুমার শানু, সেটা একটু গুনগুন করতেই পারেন। কুছ না কহো কুছ ভি না কহো, ক্যা কহনা হ্যায় ক্যা সুননা হ্যায় তুমকো পতা হ্যায় মুঝকো পতা হ্যায়, কিন্তু এইখানেই তো পতা লাপতা। কারণ এসব কথা বলতে গেলে, এসব প্রশ্নের উত্তর দিতে গেলে দুটো বিষয় অবশ্যই করতে হবে। এক হলো, দুর্নীতিতে অভিযুক্ত কারোর সঙ্গে তার কোনো ট্রানজাকশনাল রিলেশন ছিল কিনা সেটা সামনে আনতে হবে এবং অকাট্যভাবে সেটাকে প্রমাণ করতে হবে। আর এইখানে এই বিষয়টা খুব টাচি হয়ে যায়, বুঝলেন তো? কারণ আগেরবারও আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন পার্থদাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরতে এসেছিল, সেই সময় পার্থবাবু ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীকে এবং জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী তার ফোনটা মোটেও তোলেননি। কারণ কারণ আর কি, তাং মত করো, তুমি ডুবছো ডোবো, তুমি হাবুডুবু খাও, মুচকো মাত পাকড়ো, ব্যাপারটা এরকম ছিল। এইবারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সাধের বালু, যার কিছু হয়ে গেলে মুখ্যমন্ত্রী কিন্তু সবাইকে দেখে নেবেন, একদম চুন চুনকে দেখে নেবেন, FIR করতে হবে, প্রেস কনফারেন্স করে হেঁকে ডেকে দিয়ে গিয়েছিলেন। সেই বালুবাবু লক আপ আর চেক আপের মাঝখানে হঠাৎ সংবাদ মাধ্যমকে বলে বসেছেন, আমি চক্রান্তের শিকার, বিজেপি আমাকে ফাঁসিয়েছে, মমতাদি এবং অভিষেক সব জানে। আচ্ছা, আমি চক্রান্তের শিকার আর বিজেপি আমাকে ফাঁসিয়েছে, এই দুটো মোটামুটি কমন বিষয় আপনি বলেছেন, ঠিক আছে, কিন্তু মমতাদি এবং অভিষেক সব জানে মানে মানে কোনটা জানে? চক্রান্তটা জানে নাকি দুর্নীতির ব্যাপারটা জানে? এই ক্ল্যারিফিকেশনটা তো দরকার। এই ক্ল্যারিফিকেশনটা পাওয়ার জন্যেই সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার কাছে, প্রিয়দর্শিনী দেবীর কাছে। প্রিয়দর্শিনী মল্লিককে যখন প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী কি সব জানেন, এই প্রশ্নের উত্তরে প্রিয়দর্শিনী বলেছেন যে দেখুন, এটা রাজনীতির ব্যাপার, সংগঠনের ব্যাপার, আমি রাজনীতির কেউ নই, সংগঠনের কেউ নই, ওরা কিছু জানেন কি জানেন না সেটা ওরাই বলতে পারবেন, মমতাদি অভিষেক জানেন মানে তারা কি জানেন কি জানেন না সেটা একমাত্র তারাই বলতে পারবেন। আচ্ছা বেশ, আপনি এটা জানেন না এটা বলতে পারবেন না, একটা প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? প্রিয়দর্শিনী দেবী, আপনি টিউশনটা কাকে পড়াতেন? মানে আদানি না আম্বানি নাকি সোজাসুজি একদম বিল গেটস? যাকে যাই হোক, আপনি জানেন না বলেই দিয়েছেন। বাবা বলছেন যে মমতাদি অভিষেক সব জানেন এবং মেয়ে বলছেন ওরা কি জানেন ওরাই বলতে পারবেন, মানে দুজনে মোটামুটি একই সুরে গাইছেন। এবং নিউটনের তৃতীয় সূত্রকে আমরা দেখতে পাচ্ছি আবারও আমাদের সামনে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিজেরই দলের লোকজন একটা সময় তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন, তার নিজেরই দল তৃণমূল কংগ্রেসের লোকজন একটা সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেশাখোর, চরিত্রহীন, তোলাবাজ এইসব বলে তার নামে পোস্টার ফেলেছিলেন। কিন্তু তারপরেও দুটো কথা বলতেই হবে, এক নম্বর হচ্ছে এই মানুষটা দলের প্রতি প্রচণ্ড লয়াল, এবং দ্বিতীয় কথা, লয়ার হিসেবে তিনি যথেষ্ট কম্পিটেন্ট যে যাই বলুন না কেন। এই যে দেখবেন আদালতে এখন লাইভ স্ট্রিমিং দেখা যায়, এই কল্যাণবাবু মাঝে মধ্যেই দেখা যায় দুহাত তুলে চিৎকার করে হিৎকার তুলতে শুরু করে দিয়েছেন, মাঝে মধ্যে বিচারপতিরাও ভেবাচাকা খেয়ে যান যে কল্যাণবাবু কোথাকার কোন পুরনো দিনের গল্প ফেঁদে বসেছেন। যাই হোক, কল্যাণবাবু খুব ভালো করেই জানেন যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার সময় যে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন সেটার জন্য দলকে যেরকম গোত্তা খেতে হয়েছিল, এই জ্যোতিপ্রিয় মল্লিকের স্টেটমেন্টের মাধ্যমেও কিন্তু বাঁশবাগানটা একেবারে হেঁটে হেঁটে চলে আসতে পারে দলের কাছে। তাই এই সংক্রান্ত প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কল্যাণবাবু বলে দিয়েছেন, উনি কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, জ্যোতিপ্রিয় মল্লিক যদি বলে থাকেন এখন দুর্নীতি হয়েছে তাহলে তিনি এর আগে কেন ব্যবস্থা নেননি? আর তিনি বলেছেন মমতাদি সব জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এর মধ্যে জড়ানো হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন? উনি মুখ্যমন্ত্রী বলেই ওনার নাম সব জায়গায় জড়াতে হবে? আপনি কি কোনো চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে জানিয়ে যে দুর্নীতি হচ্ছে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন কি করে? বারবার সব জায়গায় তার নাম টেনে আনা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেই তার নাম টেনে আনা হবে? এই যে আমি সংসদে চিফ হুইপ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশ্বাস করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, এবার আমার যদি পদস্খলন হয় তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারোর ওপর বিশ্বাস করার পরে যদি তার পদস্খলন হয় সেই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের? বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কেন টানা হচ্ছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই বা এখানে কোথা থেকে আসছে? একইভাবে দেখুন কাকলি ঘোষ দস্তিদার, যার কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলেছিলেন যে ওই বালুবাবুর দুর্নীতিকাণ্ডের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারও জড়িত রয়েছেন। এই কথা বলার পরে আবার কাকলি ঘোষ দস্তিদার মানহানির একটি আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীকে। সেই কাকলি ঘোষ দস্তিদারও কিন্তু বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি করে থাকেন, ব্যক্তিগত পরিসরে তিনি কি করেছেন না করেছেন তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে? তিনি যা করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা মোটেই দলের ব্যাপার নয়। মানে মোদ্দা কথাটা হচ্ছে,
সব মিলিয়ে যা বলা হচ্ছে যে তারা যদি কিছু করেই থাকেন, যদি কোনো রকম ভুল কাজটাজ করেই থাকেন, তাহলে সেটা তাদের নিজেদের ব্যাপার। এর জন্য দলের বা মুখ্যমন্ত্রীর বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও আসার কথা নয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দলের কোনোই সম্পর্ক নেই। মানে গোটা বিষয়টাই তার মানে হলো যে ওই বিশ্বাস করা, আমি তো বিশ্বাস করেছিলাম, তারপর প্রশ্রয় দিয়েছি, তারপর আবেগ তাড়িত হয়ে পড়েছি, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এইখানেই আমি যদি আপনাকে মুখ্যমন্ত্রীর এই স্পিচটা শোনাই, তাহলে আপনি দেখুন একবার লাইন দিয়ে পরপর পার্থ থেকে শুরু করে বালুবাবু, জীবনকৃষ্ণ, মানিক, যারা যারা একের পর এক আছেন আর কি, তাদের সম্পর্কে, সবার সম্পর্কেই একই কথা বলা হয়েছে যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রীর এই স্পিচটা শোনার পর দেখুন আপনার মনে হবে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত সবার জন্য এই কথাটা খাটে, সবার জন্যই যেন মুখ্যমন্ত্রী একই কথা বলছেন। অনেক সম্মান করতাম ওদের, অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম, যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়, কিন্তু ঠকেও আমি মজা পাই। যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খুলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। ভালোবাসা যে কেন এত অসহায় সত্যি আজ অবধি বোঝা গেল না। যাক গে, বাকিবুর রহমানকে নিয়ে প্রথম যেদিন আমরা পর্ব করেছিলাম সেই দিন আমরা বলেছিলাম যে যদিও এখনো পর্যন্ত বলা হচ্ছে দুর্নীতি কয়েক কোটি টাকার, এই দুর্নীতি আসলে গিয়ে দাঁড়াতে পারে কয়েকশো কোটি টাকার। এখন বাকিবুর রহমানের যা সম্পত্তি, আরও কারা কারা জড়িয়ে রয়েছেন, কোন প্রভাবশালী কী আছে না আছে, সব কিছু যখন সামনে আসছে তখন কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে এটা যে সত্যি সত্যি এই দুর্নীতি হয়তো কয়েকশো কোটি টাকার। আজকেও আপনারা জানেন যে একজন চালকলের মালিককে ধরেছে পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে 40 লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে। তো বুঝতেই পারছেন যে এই দুর্নীতিটা বেশ বড় মাপের হয়েছে। এবং এই দুর্নীতির একটা দিক যদি বাকিবুর রহমানের মতো মানুষজন হয়ে থাকেন, তাহলে আরেকটা দিক কিন্তু যাদের হাতে ক্ষমতা রয়েছে, যারা প্রভাবশালী, যারা এখনো পর্যন্ত রাজনৈতিক পদে রয়েছেন, রাজনৈতিক ক্ষমতা যাদের কাছে রয়েছে তারা। যেমন দেখুন, কিছুদিন আগেই আমি ওই তেলগি স্ট্যাম্প পেপার স্ক্যামটা দেখছিলাম, সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ তৈরি হয়েছে, সেটা দেখছিলাম। এবং সেখানে দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল কি অদ্ভুতভাবে এই তেলগি প্রত্যেকটা স্তরের মানুষজনকে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, দামি দামি উপহার দিয়ে, ঘড়ি টড়ি দিয়ে একেবারে তুইয়ে তাইয়ে রেখেছিল এবং এতদিন ধরে দুর্নীতিটা চলছিল। এখানকার গল্পও যদি আপনি দেখেন, সেটাও কিন্তু অন্য লেভেলে চলে গেছে। যেমন দেখুন, বাকিবুর রহমান রেশনের যে এই দুর্নীতি করেছিলেন, সেই দুর্নীতির টাকা তিনি সিনেমায় খাটিয়েছিলেন, তিনি একটি সিনেমা প্রযোজনা করেছিলেন, প্রোডিউস করেছিলেন, এবং সেই সিনেমার নাম ছিল ম্যানগ্রোভ। পরবর্তীকালে জানা যায় যে এই সিনেমার যিনি পরিচালনা করেছিলেন তিনি রাজ্যের খাদ্য দপ্তরে কাজ করেন, এবং তারই সঙ্গে যার গল্পের উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি হয়েছে সেই লেখকও রাজ্যের খাদ্য দপ্তরের একজন উচ্চ পদস্থ আধিকারিক। এই সিনেমায় যে সিনেমাটা প্রোডিউস করেছিলেন বাকিবুর রহমান, নায়িকা হিসেবে কে অভিনয় করেছিলেন জানেন? অভিনয় করেছিলেন শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে জেলে বর্তমানে যিনি রয়েছেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা এই সিনেমায় ছিলেন নায়িকা হিসেবে। এই সিনেমার প্রিমিয়ারে পার্থ চট্টোপাধ্যায়ও এসেছিলেন। এখানেই শেষ নয়, এরপরে তো আরও টুইস্ট আসছে। বিষয়টা হলো শুধুমাত্র সিনেমা নয়, রাজনীতিতেও অর্পিতা মুখোপাধ্যায়কে কীভাবে নামানো যায় সেই বিষয়েও কিন্তু বিশেষ উদ্যোগী হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরে জানা যাচ্ছে যে 2022 যে পুরো ভোট হয়েছিল, সেই পুরো ভোটের সময় কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে দলের টিকিটে যাতে দাঁড় করানো যায় সেই বিষয়টা নিয়ে দরবার করতে শুরু করেছিলেন দলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়। এবং এই উদ্যোগ বেশ আগে থেকে শুরু হয়েছিল ভোটের, নির্বাচনে দাঁড়াবেন বলে অর্পিতা মুখোপাধ্যায় কামারহাটি পুরসভা এলাকার ভোটারও হয়েছিলেন। কিন্তু আলটিমেটলি অর্পিতা টিকিট পাননি, নির্বাচনে দাঁড়াতে পারেননি। কেন? কারণ অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, যাতে টিকিট না পান সেই বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার এখানে ছোট্ট করে আপনাদের মনে করিয়ে দিই, পুরসভার নিয়োগ দুর্নীতির কাণ্ড এখন চলছে, সেই নিয়ে তদন্ত চলছে, তার মধ্যে কিন্তু কামারহাটি পুরসভার নাম রয়েছে। এবং কামারহাটির বিধায়ক, কামারহাটির সর্বেসর্বা হলেন দ্য ওয়ান অ্যান্ড ওনলি কালারফুল বয় মদন মিত্র, যার নিজের নাম সারদা এবং নারদা কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়েছে। মানে আমরা ওই মার্ভেলের ইউনিভার্স দেখতে পাই, সুপার হিরো ইউনিভার্স, YRF এখন তৈরি করছে ওই পাঠান, টাইগার সবাইকে নিয়ে স্পাই ইউনিভার্স, সেই রকম আমরা রয়েছি দুর্নীতিভার্সের মধ্যে, যেখানে দেখা যাচ্ছে একটা দুর্নীতি আরেকটা দুর্নীতির সঙ্গে কিভাবে ধাক্কা খাচ্ছে, একটা দুর্নীতির সঙ্গে জড়িত মানুষজন আরেকটা দুর্নীতিতেও কিভাবে ঢুকে পড়ছেন। মানে এই দুর্নীতির লেনে এত ভিড় যে একে অপরের সঙ্গে ঠোকাঠুকি লেগে যাচ্ছে।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলে জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। যদি মনে হয় এই কাজ আপনাদের ভালো লাগছে, এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।